হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো গাজরের ক্ষীর বা পায়েস। তাই ঝটপট প্রিপারেশন শুরু করে দিই, শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। গাজরের পায়েস বা ক্ষীর বানাতে প্রথমেই লাগবে গাজর। আর শীতের মরশুম যেহেতু, এটা আমি লাল লাল গাজরটাকে বেছে নিয়েছি, কারণ এরপর এই গাজরটাকে আর পাওয়া যাবে না। আর এই গাজরটা আমি একদম মিহি করে কুচিয়ে নেব, ঘষে নিইনি, কারণ ঘষে নিলে তো হালুয়ার মতো হয়ে যাবে। যারা এখন অবধি খাওনি এই গাজরের ক্ষীর বা গাজরের পায়েস, তারা অবশ্যই একবার ট্রাই করবে, দেখবে মুখে লেগে থাকবে, আর খুবই ভালো টেস্ট হয়। বাচ্চা থেকে বড় থেকে সবাই খুব পছন্দ করবে। আর এই সিজনে গাজরের ক্ষীর একবার না খেলে কিন্তু খুব মিস করবে। তাই অবশ্যই যারা খেয়েছো তাদের তো মানে কোনো কথাই নয়, আর যারা এখনও ট্রাই করেনি তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করো। দেখো, এখানে আমি খুব ঝিরিঝিরি করে গাজরটা কেটে নিয়েছি। এরকমভাবে কেটে নিলে কিন্তু গাজরের পায়েসের টেক্সচারটা খুব ভালো আসে। এবার সমস্ত গাজরটা আমরা ভালো করে ভেজে নেব। কড়াইয়ে দেবো তোমার 2 থেকে 3 চামচ ঘি। এরপর বেশি ঘি না দিলেও চলবে, কারণ এটা তো পায়েস বানাচ্ছি, হালুয়া বানালে কিন্তু অনেকটা ঘি লেগে যায়। এখানে ঘি দিয়ে এবার কয়েকটা কাজু আমরা ভেজে তুলে নেব। একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমরা ভেজে তুলে রাখব। কাজু বাদাম ভাজা হয়ে গেলে ওই ঘিয়ের মধ্যে আমরা সমস্ত গাজরটা মিশিয়ে ভালো করে একটু 2-4 মিনিট ভেজে নেব। কাজু আমরা ঘি থেকে তুলে নিলাম। এবার ওই ঘিয়ের মধ্যে আমরা কেটে রাখা গাজরটা দিয়ে ভালো করে ভেজে নেব, 2 থেকে 4 মিনিট ভেজে নেব। যে বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না, গাজর এইসব জিনিসগুলো খেতে ভালোবাসে না, তাদেরকে এরকমভাবে একটু মাঝে মাঝে ক্ষীর বা পায়েস করে মানে বানিয়ে খাওয়ালে কিন্তু খুবই ভালো হয়। গাজরের সব থেকে বড় উপকারিতা হলো গাজর কিন্তু চোখের জন্য খুবই মানে ভালো। আর মানে বাচ্চারা যে পরিমাণে মোবাইল দেখে তো তাদের চোখের প্রতি মানে যে প্রেশারটা বাড়ে, তো গাজর যদি আমরা মানে স্যালাডভাবে খাওয়াতে না পারি, স্যালাড হিসাবে আমরা যদি এরকম ক্ষীর বা পায়েস বা হালুয়া মানে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারি, তাহলেও কিন্তু অনেকটা পুষ্টি ওদের মধ্যে যায়, আর ওদেরও কিন্তু চোখটা ভীষণই ভালো রাখতে সাহায্য করে। আর গাজর মানে ব্লাড সুগার, ব্লাড প্রেশার এগুলোও মানে কন্ট্রোল করতে সাহায্য করে, ওয়েট ম্যানেজমেন্ট করতে সাহায্য করে। যারা ডায়েট করছো তারা কিন্তু প্রত্যেক দিন ডায়েটে গাজরের স্যালাড বা গাজরের জুস কিন্তু রাখতেই পারো। ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, ব্রেনকে বুস্ট করতে সাহায্য করে, আমাদের ব্রেন ভালো রাখতেও সাহায্য করে। তাই ছোটো থেকে বড় কিন্তু সবাই যদি এই জিনিস মানে স্যালাড হিসাবে বা সবজি হিসাবে পছন্দ করছো না খেতে, তাদেরকে এইরকমভাবেও খাওয়ালে কিন্তু মন্দ হয় না। দেখো, গাজর ভাজার পরে প্রায় আমি 500 মতো দূধ মিশিয়ে আমি একটুখানি সেদ্ধ করতে দিলাম। বেশি সেদ্ধ করার দরকার নেই, একটু সেদ্ধ করে নেব। দেখো, ঢাকা খুলে 2-4 মিনিট পরে গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো প্রায় 1 কাপ মতো আমি চিনি অ্যাড করে দেবো। দেখো, গাজরটা সেদ্ধ হওয়ার পরে কত সুন্দর রং ছেড়েছে, দেখতে কি ভীষণই ভালো লাগছে না? এটা দেখতে যেমন সুন্দর হয়, বাড়িতে গেস্ট এলে মেন কোর্সের পরে ডেজার্ট হিসাবেও কিন্তু তোমরা সার্ভ করতে পারো, খুবই ভালো হয়। কালারটা দেখে তো আমার এখনই খেতে মন করে যাচ্ছে। দেখো, আমার মোটামুটি অনেকক্ষণ দুধটা ফুটে গেছে, কিন্তু দেখো দুধের টেক্সচারটা একটু পাতলা হয়ে আছে। এই দুধের টেক্সচারটা গাঢ় করার জন্য আমি এখানে 1 চামচ আমি চালের গুঁড়ো মিশিয়ে নেব। চালের গুঁড়ো মেশালে কি হবে বলো তো? এই যে পাতলা দুধের মানে পাতলা যে একটা ভাব রয়েছে, সেই ভাবটা কিন্তু গাঢ় হয়ে যাবে, আর টেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে। তোমরা যদি চালের গুঁড়ো নাও মেশাতে চাও, বাড়িতে যদি কাস্টার্ড পাউডার থাকে তুমি, তাহলে কিন্তু তোমরা সেটাও কিন্তু মিশিয়ে দিতে পারো। দেখো, এবার দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এরকম অবস্থায় কিন্তু আমরা গ্যাসটা অফ করে দেবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু তোমার গাঢ় হয়ে যাবে। আর নামানোর আগে একটু সুগন্ধের জন্য আমরা এলাচ ছড়িয়ে দেবো।
ব্যাস এবার কড়াই থেকে নামিয়ে নিলেই রেডি আমাদের গাজরের পায়েস। আর এবার ডেকোরেশনের জন্য যে আমরা কাজু বাদামটা ভেজে রেখেছিলাম, এবার ওটা ওপর থেকে আমরা ডেকোরেশন করে দেব। তোমরা চাইলে পায়েস যখন নামাচ্ছি তখনও মিশিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে ডেকোরেশন করার জন্য ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখো দেখতে কত ভালো হয়েছে, পুরো একদম মাখনের মতো ক্ষীর খুব সুন্দর রেডি হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে। আর এরপর বানাবো পনিরের পরোটা। আজকে ডিনারের আমাদের এটাই মেনু, পনিরের পরোটা আর পায়েস। এখানে আমি পনির দেখো নিয়ে হাতে করে আমি ক্র্যাশ করে নিচ্ছি, আর এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ আর কস্তুরি মেথি দেবো। আমার পনির পরোটা কস্তুরি মেথি দিয়ে খেতে খুবই ভালো লাগে, তোমরা চাইলে ধনে পাতা অ্যাড করেও খেতে পারো। তাহলে চলো স্টাফিংটা তৈরি করে নিই। স্টাফিং মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমি হাতে করে ভালো করে সবগুলো মিশিয়ে নেব। পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে, চলো এবার পরোটা করার জন্য আটাটা মেখে নিই। এখানে আমি 4-5টা পরোটা বানাবো, সেই হিসাবে আমি আটা মাখছি। তোমরা তোমাদের পরিমাণ মতো আটার পরিমাণটা কম বেশি করে নিতে পারো। মোটামুটি এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার এখান থেকে কয়েকটা লেচি কেটে তার মধ্যে পনিরের স্টাফিংটা ভরে বেলে নিলেই আমাদের কিন্তু পনিরের পরোটা রেডি হয়ে যাবে। পনিরের পরোটাটা ঝটপট রেডি হয়ে যায়, কিন্তু এই মানে গোল 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 করে একটা খাপের মতো করা, তার ভেতরে স্টাফিংটা ভরে বেলাটাই কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়, মানে ফেটে যাওয়ার একটু ভয় থাকে। কিন্তু ভালো করে মুখটা যদি এরকম চিপে চিপে বন্ধ করো তাহলে কিন্তু কোনোরকমভাবেই ফেটে বেরিয়ে আসবে না, খুব সুন্দরভাবেই হবে। তাহলে চলো লেচিগুলো স্টাফিং ভরে আমরা রেডি করে নিই। স্টাফিং ভরা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, এবার চলো হালকা হাতে বেলে নেব। বেশি প্রেসার দেব না, ওপর থেকে একটু গুঁড়ো আটাও দেব যাতে ভালোভাবে গোল মানে গোল হয়ে ঘোরে, আর বেশি প্রেসার দিলে ফেটে যাবে। কিন্তু বেশি প্রেসার দেবে না, হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এরকমভাবে পরোটাটা আমরা বেলে নেব। আর এবার মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এপিটোপিট ভালো করে ভেজে নেব আমরা পরোটাটা। আমি এখানে তেল ইউজ করেছি ভাজার জন্য, তোমরা কিন্তু এটা ঘি দিয়ে বাটার দিয়েও ভাজতে পারো। আবার কিন্তু তোমরা তেল আর ঘি দুটোই মিশিয়ে ভাজতে পারো, তাতেও কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে। আর এখানে তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার 4-5টা পরোটা ভাজা হয়ে গেছে। আজকের এই ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। এবার আমি প্লেট রেডি করে নিয়েছি, দেখো পনিরের পরোটা, গাজরের পায়েস, আর আগের দিনের একটু চিকেন কষা বাকি ছিল, আর নিয়েছি একটু স্যালাড, শশা কুচি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না কিন্তু। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, চলো টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা।